अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि व बरकातुहू। सुप्रिय शिक्षार्थी, पासवर्ड ग्रामर डिग्री कॉलेजे नियमित ऑनलाइन क्लास पक्ष থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ করিম সাকিব, প্রভাষক গণিত বিভাগ, পাসওয়ার্ড গ্রামর ডিগ্রি কলেজ। গত ক্লাসে ধারাবাহিকতায় আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে ম্যাট্রিক্স কোথায় ব্যবহার করা হয়, ম্যাট্রিক্সের প্রকারভেদ কিছু দেখছিলাম। আজকে আমরা ম্যাট্রিক্সের আরো কিছু প্রকারভেদ দেখব। তাহলে চলি আজকের আলোচনা। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য, বাকি ভুক্তিগুলো শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। কি বলেছ? প্রধান কর্ণের উপাদানগুলো থাকবে বা অশূন্য হবে এবং বাকি উপাদানগুলি শূন্য হবে, সেটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। যেমন প্রধান কর্ণের উপাদানগুলি অশূন্য এবং বাকি উপাদানগুলি শূন্য, সেটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। এরপর আমরা চলে যাব স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্স, এগুলা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। যে বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্ণের উপাদানগুলি সমান হবে এবং অশূন্য হবে এবং বাকি উপাদানগুলি শূন্য হবে, সেটাকে বলা হবে কি? কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্স প্রধান কর্ণের ভুক্তিগুলি অশূন্য এবং সমান হবে, বাকি উপাদানগুলি শূন্য হবে, সেটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। যেমন আমি বলেছি কি স্কেলার ম্যাট্রিক্স কাকে বলা হয়? প্রধান কর্ণের উপাদানগুলি অশূন্য এবং সমান হবে, বাকি উপাদানগুলি শূন্য হবে, সেটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। এরপরে আমরা চলে যাব একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্ণের উপাদানগুলি 1-1 হবে এবং বাকি উপাদানগুলি শূন্য হবে, অর্থাৎ প্রধান কর্ণের বরাবর যে উপাদানটা থাকবে সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে 1-1 হবে, বাকি উপাদানগুলি শূন্য হবে, সেটাকে বলা হবে একক ম্যাট্রিক্স। যেমন 1-0-0-0-1-0-0-0-1, অর্থাৎ এটা হচ্ছে একটা একক ম্যাট্রিক্স, অর্থাৎ প্রধান কর্ণ, অর্থাৎ প্রথম সারি প্রথম কলাম বরাবর যে কর্ণ অঙ্কন করা যায়, প্রথম সারি এবং প্রথম কলাম বরাবর যে কর্ণ অঙ্কন করা যায় সেটাকে বলা হবে কি? প্রধান কর্ণ। যেমন এটা একটা প্রধান কর্ণ, প্রধান কর্ণ বরাবর উপাদানগুলি 1-1 হবে, বাকি উপাদানগুলি শূন্য হবে, সেটাকে বলা হবে কি ম্যাট্রিক্স? একক ম্যাট্রিক্স। সেটাকে অবেদন ম্যাট্রিক্সও বলা হয়, ইউনিট ম্যাট্রিক্সও বলা হয়, অর্থাৎ একক ম্যাট্রিক্স। অর্থাৎ এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ইংরেজিতে এটাকে বলা হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স। ইংরেজিতে এটাকে কি বলা হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। সমঘাতী ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এস এর সমান এ হয়। সমঘাতী সমান হচ্ছে -2
এটাকে বর্গ করলে অর্থাৎ a নিয়ে করলে সেটা আসবে কত a তাহলে ম্যাট্রিক্স সমাঘাত ম্যাট্রিক্স কি হবে অর্থাৎ কোন বর্গ ম্যাট্রিক্স কে বর্গ করার পরে যে ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা সমাঘাতী ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্স কে বর্গ করার পরে যদি আবার ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স এরপরে আমরা চলে যাব ট্রান্সপোজ ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স সহজ খুবই সহজ যে বর্গ ম্যাট্রিক্সকে কলামগুলোকে সারিতে সারিগুলোকে কলামে রূপান্তরিত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স কলামকে সারিতে নিয়ে যাব সারিতে কোথায় নিয়ে যাব কলামে নিয়ে যাব সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স ট্রান্সপোজ মানে পরিবর্তন করা কলামকে সারিতে নিয়ে যাব সারিকে কলামে নিয়ে যাব যেমন আমি করব 1 2 3 4 5 6 7 8 9 এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স সেটাকে ট্রান্সপোজ করলে ট্রান্সপোজ মানে কি যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলি জটিল
জটিল রাশি তার উৎপত্তি দ্বারা যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে কনজুগেট ম্যাট্রিক্স বলা হয়। কোন ম্যাট্রিক্সের উৎপত্তিগুলি যদি জটিল রাশি হয় তার অনুবন্ধীগুলি দ্বারা যে ম্যাট্রিক্স গঠন করা হবে সেটা হবে কি ম্যাট্রিক্স কনজুগেট ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের উৎপত্তিগুলি জটিল রাশি হলে তাদের অনুবন্ধী দ্বারা যে ম্যাট্রিক্স গঠন করা হবে তাকে বলা হবে কনজুগেট ম্যাট্রিক্স। যেমন n = 2 2 প্লাস i i 3 প্লাস i অনুপন্থী মানে হচ্ছে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস আনতে হবে। এখানে মাইনাস প্লাস আছে, মাইনাস আছে, এখানে প্লাস আছে, মাইনাস আছে। আগে এটা হচ্ছে এটাকে বলা হবে তাহলে কনজুগেট ম্যাট্রিক্স। তাহলে একে বলা হবে কি কনজুগেট ম্যাট্রিক্স। এরপর আসি আমরা হারমেশিয়ান ম্যাট্রিক্স। হারমেশিয়ান 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 ম্যাট্রিক্স তাহলে কাকে বলে আমরা দেখি আমন্ত্রণ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।